সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। যদি নিজের দোকান আছে আর কাস্টমারক রিচার্জ করে লাভপুর নিচিনা কমিশন লবলে বিচরা, তেতিয়াহলে ওকে রিচার্জ এপ্লিকেশন একটা প্লে স্টোরত আছে, যোনটো এপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করিলে কমিশন পাবা, যেন ধরনের লাভপু বিক্রি করার পিছত কমিশন পাওয়া যায়। তেতিয়াহলে জানি লো যে ওকে রিচার্জ এপ্লিকেশনত কেন ধরনের রেজিস্টার করিবা। ইয়াতে সো মই গুগল প্লে স্টোর ওপেন করে লৈছো আর গুগল প্লে স্টোরের সার্চ ইউআরএল টাইপ করিম, ওকে রিচার্জ, ওকে ইউআই, ওকে রিচার্জ, এনে ধরনের সার্চ করব লাগবে, ঠিক আছে, সবর আগতে। আর এই এপ্লিকেশনের যোনটো লিঙ্ক হয় লিঙ্কটো এইটো ভিডিও ডিসক্রিপশনত পাই যাবা। ইয়াতে সো এপ্লিকেশন আইকনটো দেখি পাই আসা আর নামটো দেখি পাই আসা, মই অলরেডি ডাউনলোড করে রাখিছো, সেই কারণে এপ্লিকেশনটো মোর মোবাইলতে ওপেন করিম, ঠিক আছে। ওকে রিচার্জ এপ্লিকেশন ওপেন হওয়ার পিছত কি করব লাগিব, লেফট স্ক্রল করব লাগিব আর তারপর ইয়াতে গেট স্টার্টেড অপশনত ক্লিক করব লাগিব। গেট স্টার্টেড অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে মোবাইল নম্বর একটা এন্টার করব লাগিব, যোনটো মোবাইল নম্বরে ভেরিফাই করব বিচারি আসা ওকে রিচার্জ এপ্লিকেশনত। তেতিয়াহলে মই মোবাইল নম্বর একটা এন্টার করে দিয়ে আসো, আর মোবাইল নম্বর এন্টার করার পিছত কি করব লাগিব, ইয়াতে ভেরিফাই ফোন নম্বর অপশনত ক্লিক করব লাগিব। ভেরিফাই ফোন নম্বর অপশনত ক্লিক করার পিছত কি হব, মোর ওসরত একটা অটিপি আহিব, যোনটো মোবাইল নম্বর এন্টার করেছো সেই মোবাইল নম্বরতে অটিপিটো এই বক্সত এন্টার করব লাগিব। আর যদি অটিপি নাহে তেতিয়াহলে ইয়াতে রিসেন্ট কোড একটা অপশন আছে, তাতে ক্লিক করিবা। ক্লিক করার পিছত 15 সেকেন্ড চলিব, আর 15 সেকেন্ড চলার পিছতে অটিপিটো আহি যাব আকৌ নতুনকৈ। তেতিয়াহলে মোর ওসরত অটিপি আহি গৈছে, মই অটিপিটো এই বক্সত এন্টার করে দিয়াছো। অটিপি এন্টার করার পিছত কি করব লাগিব, ইয়াতে কন্টিনিউ অপশন দেখি পাইছা, কন্টিনিউ অপশনত ক্লিক করব লাগিব। তেতিয়াহলে মই কন্টিনিউ অপশনত ক্লিক করে দিছো, আর কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত এতিয়া দ্বিতীয় পেজখন আহি যাব। ইয়াতে আপনাদের দেখি পাই আসা কয় আছে যে একটা ইমেল আইডি চয়েস করবলে, ইয়াতে মই ইমেল আইডি চয়েস নকৰি আছো, মই নেবার অপশনত ক্লিক করে দিছো। আর নেবার অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সো আপনাদের দেখি পাই আসা মই ওকে রিচার্জ এপ্লিকেশনত লগ ইন হয়ে গেছো। এতিয়া সো ইয়াতে আমি প্রিপেড মোবাইল রিচার্জ আর ডিটিএইচ রিচার্জ করিব পারো। ইয়াতে বর্তমান সময় এপ্লিকেশনটো নতুন আহিছে, সেই কারণে এপ্লিকেশনত ইমান ফাংশন নাই, ঠিক আছে। ইয়াতে ওয়ালেটর ব্যালেন্সটো দেখিবলৈ পাবা, আর যদি ওয়ালেটত ব্যালেন্স এড করবলে হয় তেতিয়াহলে ইয়াতে প্লাস আইকন দেখি পাইছা, প্লাস আইকনের উপর ক্লিক করার পিছত ব্যালেন্স এড করিব পারিবা এটিএম কার্ড বা ইউপিআইৰ মাধ্যমে, আর তারপর ইয়াতে রিচার্জ করিব পারিবা। তারপর ইয়াতে ট্রানজাকশন অপশন আছে, তাতে ক্লিক করার পিছতে কিমান টাকা রিচার্জ করেছিলা, কিমান টাকা কমিশন পাইছিলা ইয়াতে দেখিবলৈ পাবা। তারপর ইয়াতে একাউন্ট অপশন আছে, একাউন্ট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে নিজের রেজিস্টার মোবাইল নম্বরটা দেখিবলৈ পাবা, আর নিজের রেফারেল কোডটো দেখিবলৈ পাবা। তারপর ইয়াতে সেটিং অপশন আছে, সেটিং অপশনত ক্লিক করার পিছত ইয়াতে ভাষা চয়েস করিব পারিবা। ইমান বেশি এই এপ্লিকেশনত ফিউচার নাই বর্তমান সময়, কিয়নো এপ্লিকেশনটো মার্কেটত নতুন আছে সেই কারণে। তেতিয়াহলে আজি আপনাদের জানি পাইছা যে ওকে রিচার্জ এপ্লিকেশন কেন ধরনের রেজিস্টার করিবা। আগলৈ আমি শিকিম যে ওকে রিচার্জ এপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করি কিমান টাকা কমিশন পাম, লগতে আমি জানিম যে ওকে রিচার্জ ওয়ালেটত কেন ধরনের পয়সাও এড করিব পারো।